প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। ফাংশন থেকে ডোমেইন নির্ণয়ের ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব 2 নম্বর পর্বটি। তো এ পর্বে যে ফাংশনগুলো নিয়ে আমি আলোচনা করব, তো সেগুলির স্ট্রাকচার এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। এখানে দেখো বাম পাশে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এ এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স প্লাস ডি, এই আকারে যদি কোনো ফাংশন থাকে তাহলে তোমরা ডোমেইনটা কিভাবে নির্ণয় করবে। এর পরের যেটা দেখো যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস এ যদি থাকে, তো সেক্ষেত্রে তোমরা আসলে ডোমেইনটা কিভাবে নির্ণয় করবে। যদি তোমাদের ফাংশনটা এরকম থাকে যে এক্স মাইনাস এ ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইরকম যদি থাকে তখন তাহলে কিভাবে ডোমেইন নির্ণয় করবে। সর্বশেষ দেখো এফ অফ এক্স ইকুয়াল টু যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি থাকে, তাহলে তোমাদের ডোমেইনটা কিভাবে নির্ণয় করতে হবে। তো আমি তাহলে শুরুতেই প্রথম যে স্ট্রাকচার রোটেশন ওটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো এখানে আমাদের স্ট্রাকচার হলো যে এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স প্লাস ডি। তো এই ফাংশনের যদি আমরা ডোমেইন নির্ণয় করতে চাই তাহলে আমাদের লিখতে হবে, মানে মূলত যদি ভগ্নাংশ আকারে থাকে তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে যে হরে যে মানটা থাকবে ওই মানটা সমান কখনোই জিরো হওয়া যাবে না, কারণ 1/0 মানে এটা হলো অসংজ্ঞায়িত, 0/0 এটাও অসংজ্ঞায়িত। অর্থাৎ হরে যদি কোনো মান জিরো হয়ে যায়, অর্থাৎ হরে যদি জিরো হয়ে যায় তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ আনডিফাইন্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই হরে যেটা থাকবে সি এক্স প্লাস ডি এটা সমান জিরো হওয়া যাবে না। তো আমরা তাহলে লিখবো যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি সি এক্স প্লাস ডি নট ইকুয়াল টু জিরো হয়। তাহলে এখান থেকে তোমরা এক্স কে ফ্রি করো, বা সি এক্স ইকুয়াল টু মাইনাস নট ইকুয়াল টু মাইনাস ডি, বা এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু মাইনাস ডি ভাগ সি। তো এই যে মাইনাস ডি ভাগ সি, এই মানটা ব্যতীত বাকি সমস্ত বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তো সেক্ষেত্রে আমরা লিখব যে অতএব ডোম এফ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে সমস্ত বাস্তব মান থেকে তোমরা কি করো এই মানটা বাদ দিয়ে দাও, তাহলে এটাই হবে তোমাদের এই ফাংশনের ডোমেইন। তো এটা এই ফাংশনের সঙ্গে মিল রেখে যদি আমি একটা ফাংশন নেই, যেমন আমি এখানে ফাংশনটা নেব এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি 5x+3 ডিভাইডেড, এখানে নিলাম কথার কথা 4x-7। যদি এই রকম ফাংশন তোমরা পাও তাহলে এখানে ভগ্নাংশ আকারে যেহেতু আছে, তো সেক্ষেত্রে এখানে হরের যে মানটা আছে এটা সমান তোমরা কি করবে, তোমরা লিখবে যে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 4x-7 নট ইকুয়াল টু জিরো হয়। অর্থাৎ তাহলে তোমরা লিখবে যে 4x-7 নট ইকুয়াল টু জিরো। তো সেক্ষেত্রে এখান থেকে যদি তোমরা এক্স কে ফ্রি করতে চাও তাহলে 7 কে পার করে দাও, বা এক্স নট ইকুয়াল টু 7/4। তো এই যে এক্স এর এই মানটা ব্যতীত বাকি সমস্ত মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তো বিষয়টা এরকম যে যদি দেখো এটা একটা ব্লেন্ডার মেশিন নিলাম, তো তোমরা একটা একটা করে এখানে ফল দেবে, যে কোনো ফল ধরো এখানে আপেল দেবে তো এখানে আপেলের জুস পাবে, এখানে যদি কমলা দাও তাহলে কমলার জুস পাবে। তো এই যে এভাবে যদি আঙ্গুর দাও তাহলে আঙ্গুরের জুস পাবে, এই যে একের পর এক তোমরা যখন এখানে ফল দেবে তো প্রত্যেকটি ফলের জন্য কিন্তু তোমরা কি পাবে এখানে একটা করে জুস পাবে, মানে ওই ফলের জুস পাবে। তো সেক্ষেত্রে এখানে
এই ফাংশনটাও ঠিক এই রকমই, তুমি এখানে এক্স এর মান পর্যায়ক্রমে বসাও, বসাতে বসাতে তুমি দেখবে যে প্রত্যেকটা এক্স এর মানের জন্য তুমি কিন্তু এখানে এই ফাংশন থেকে একটা মান পাবে। তো এরকম হতে হতে দেখা যাবে যে তুমি এমন একটা ফল এখানে দিয়ে ফেলছো, হঠাৎ করে যদি তুমি একটা এখানে আর্টিফিশিয়াল কোনো ফল দিয়ে ফেলো, অর্থাৎ পাথরের তৈরি কোনো একটা ফল তুমি এখানে দিয়ে ফেলছো, তাহলে কি হবে, এই মেশিনটা তখন কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই মেশিন আর স্বাভাবিকভাবে কাজ করবে না। ঠিক এই ফাংশনের ক্ষেত্রেও তাই, তুমি এক্স এর সমস্ত বাস্তব মান এখানে দেবে, দিতে দিতে একটা পর্যায়ে যখন তুমি এক্স এর মান যখন 7/4 দিয়ে ফেলবে তখন এই ফাংশন আর কাজ করবে না। তো আমি এখানে বললাম যে তুমি অনেক প্রকার ফল এখানে দেবে, দিয়ে তুমি সেগুলোর জুস পাবে পর্যায়ক্রমে, কিন্তু একটা পর্যায়ে তুমি যদি হঠাৎ করে আর্টিফিশিয়াল কোনো ফল এখানে দিয়ে ফেলো, হয়তো পাথরের তৈরি কোনো একটা ফল তুমি হুট করে এখানে দিয়ে ফেলছো, তখন কি হবে, দেখা যাবে এই মেশিন আর কাজ করবে না, মেশিনটাই নষ্ট হয়ে গেল। তো ঠিক এই ফাংশনটাও ঠিক এই মানটার জন্য, অর্থাৎ 7/4 এর মানের জন্য এই ফাংশন আর কাজ করবে না। তখন আমরা বলবো যে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি এক্স এর মানটা 7/4 না হয়, অর্থাৎ 7/4 ব্যতীত বাকি সমস্ত বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। তাহলে আমরা লিখবো যে অতএব ডোম এফ অফ এক্স সমান আমরা লিখবো সমস্ত বাস্তব মান থেকে আমরা কি করবো 7/4 বাদ দেব। তো এটা একটা গেল আমাদের, তাহলে স্ট্রাকচার 1 থেকে আমরা এটা পেয়ে গেলাম। যদি ভগ্নাংশ আকারে যদি কোনো ফাংশন তোমরা পেয়ে যাও, ভগ্নাংশ আকারে যদি কোনো ফাংশন পাও, তাহলে হরে যে মানটা থাকবে সে মানটা তোমাদের জিরো লেখা যাবে না, কারণ তোমরা জানো যে লগ ডিভাইডেড হর যদি কখনো শূন্য হয়ে যায় তাহলে ওই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এর পরের যে স্ট্রাকচার এটাতে যাব, দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস এ হয়, তাহলে তাহলে আমরা ডোমেন কি পাবো, তো দেখো এবার পরের যে স্ট্রাকচার সেটা হলো যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস এ। তো এটার ক্ষেত্রে আমরা বলবো যে হরে যে মানটা আছে এটা যেহেতু ভগ্নাংশ আকারে, হরে যে মানটা আছে এই মানটা সমান আমাদের কখনো শূন্য নেওয়া যাবে না, অর্থাৎ এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি এক্স মাইনাস এ নট ইকুয়াল টু জিরো হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব যে অতএব এক্স মাইনাস এ নট ইকুয়াল টু জিরো বা এক্স নট ইকুয়াল টু এ, অর্থাৎ সমস্ত বাস্তব মান থেকে তোমরা কি করো যদি এটা বাদ দাও তাহলে তোমরা এই ফাংশনের ডোমেন পাবে, অর্থাৎ ডোম এফ ইকুয়াল টু তোমরা সমস্ত বাস্তব মান থেকে এই এটা বাদ দাও। তো এটার সাথে মিল রেখে যদি আমরা একটা ফাংশন নেই, যেমন এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার মাইনাস 16 হয় ডিভাইডেড যদি এক্স মাইনাস 4 হয় যথাযথ, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কি বলবো যে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি এক্স মাইনাস 4 নট ইকুয়াল টু জিরো হয়। তো সেক্ষেত্রে আমরা ডোমেন পাবো, অতএব ডোম এফ ইকুয়াল টু আমরা লিখবো যে সমস্ত বাস, আচ্ছা আমি আগে মানটা বের করে নিই, এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি এক্স মাইনাস 4 নট ইকুয়াল টু জিরো হয়, অতএব এক্স নট ইকুয়াল টু 4 হয়। তো সেক্ষেত্রে আমাদের ডোমেন হবে ডোম এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে সমস্ত বাস্তব মান থেকে আমাদের এই 4টা বাদ দিতে হবে। তো আশা করি তোমরা দ্বিতীয়টাও বুঝতে পারলে যে আসলে যদি তোমাদের কোন ফাংশনটা এইরকম থাকে, এই ভগ্নাংশ আকারে থাকে, তাহলে তোমাদের কি করতে হবে, ডোমেনটা এভাবে বের করে নিতে হবে। এর পরের যে ফাংশন সেটা আমরা দেখতে পাই যে যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লবে ছিল সেটা যদি হরে থাকে, আর হরে যে মানটা আছে এক্স মাইনাস এ সেটা যদি লবে চলে যায়, তাহলে আমাদের আসলে ডোমেনটা কি হবে। তো আমরা এখান থেকে তাহলে এটা আমি নিচে স্কোয়ার করে দেব, নিচে স্কোয়ার করে দেব। তো তাহলে আমরা লিখবো যে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ আমরা ওটার সঙ্গে মিল করে কিন্তু আমরা লিখতে পারি। তো বিষয়টা এইরকম যে অতএব এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে বা এক্স স্কোয়ার নট ইকুয়াল টু এ স্কোয়ার। তো আমরা কিন্তু এখানে লিখতে পারি যে এক্স নট ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তো এখানে আমরা কিন্তু এক্স এর মান দুইটা পেলাম, একটা হলো প্লাস এ আর একটা হলো মাইনাস এ। তো সেক্ষেত্রে
আমরা এখানে তাহলে ডোমেইন লিখতে পারি যে অতএব ডোম এফ ইকুয়াল টু, আমরা কি করব এই যে প্লাস এ আর মাইনাস এ ব্যতীত আমাদের কি হবে সমস্ত মানের জন্য, এই দুইটা মান ব্যতীত বাকি সমস্ত মানের জন্য এই ফাংশনটা আমাদের সংজ্ঞায়িত হবে। তো সেক্ষেত্রে বাস্তব মান থেকে আমরা এই দুইটা মান বাদ দিয়ে দেবো, তো রিয়েল আর মাইনাস করো তাহলে মাইনাস এ মাইনাস এ আর হলো প্লাস এ, এটাই হবে তাহলে ডোমেন। তো এই ডোমেনের সঙ্গে মিল রেখে যদি আমি এখানে একটা ফাংশন নেই যে এফ অফ এক্স, তো এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এক্স মাইনাস এবার ফোর নেব আর নিচে নেব এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন, আর এটার সঙ্গে মিল রেখে আমরা আলোচনা করবো এখানে। তো সেক্ষেত্রে এই ফাংশনটা আমার সংজ্ঞায়িত হবে যদি আমার এই হরের এই মানটা সমান আমার জিরো না হয়, তো সেক্ষেত্রে আমি এখানে লিখব যে অতএব এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন নট ইকুয়াল টু জিরো, মানে এটার সঙ্গে মিল রেখেই আমি এখানে তোমাদের আলোচনা করে দেবো। দেখো এখানে তাহলে এক্স এর মান তোমরা কি পাবে, নট ইকুয়াল টু প্লাস সিক্সটিন, তাহলে তোমরা এখানে লিখবে বা এক্স নট ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর। এখন এই যে প্লাস ফোর আর মাইনাস ফোর ব্যতীত বাকি সমস্ত মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে অতএব ডোম এফ ইকুয়াল রিয়াল আর থেকে তোমরা এক কাজ করো এই মাইনাস ফোর আর প্লাস ফোরটা বাদ দিয়ে দাও, বাদ দিলে বাকি সমস্ত মানের জন্য তোমাদের এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তো এটা গেল আমার তিন নম্বর ফাংশন। এর পরের ফাংশন দেখো, সর্বশেষ ফাংশন আমরা এখানে দেখতে পাই যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকে, এই আকারে যদি কোনো ফাংশন থাকে তো সেক্ষেত্রে আমাদের আসলে ডোমেনটা কি হবে। তো ফাংশনটা আমরা নিব যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি হয়, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে আমরা ডোমেন কি পাব। তো আসলে এখানে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, অর্থাৎ এখানে এক্স এর মান তুমি প্লাস নাও আর মাইনাস নাও, যে কোনো মানের জন্য বা জিরো নাও, যে কোনো মানের জন্য এই ফাংশনটা তোমার সংজ্ঞায়িত হবে। তো সেক্ষেত্রে তুমি লিখতেই পারো যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য, অতএব ডোম বা ডোমেন এফ ইকুয়াল টু তুমি লিখতে পারো রিয়াল আর। তো এরকম একটা ফাংশন যদি তোমরা নাও যে যেমন এফ অফ এক্স ইকুয়াল টু কথার কথা আমি নিলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন নিলাম, এরকম একটা ফাংশন নিলাম, তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য, অর্থাৎ এক্স এর তুমি প্রত্যেকটি মানের জন্য এখানে ওয়াই এর একটা করে মান পাবে। তুমি এটা যদি ওয়াই ধরে নাও যে ওয়াই সমান এফ অফ এক্স, তাহলে এক্স এর মান তুমি পর্যায়ক্রমে বসো তুমি ওয়াই এর মান পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে এই ফাংশনের ডোমেন হবে ডোম এফ ইকুয়াল টু তুমি লিখতে পারো রিয়াল আর। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আসলে এই চারটি যে ফাংশন নিয়ে আমি আলোচনা করলাম এই ফাংশন চারটির আসলে ডোমেনটা কিভাবে নির্ণয় করতে হবে। তো সর্বশেষ যে ফাংশনটা তোমরা দেখলে এটা সমস্ত বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হয়, অর্থাৎ রিয়াল আর হবে এই ফাংশনের ডোমেন। তো সেক্ষেত্রে আজকের আলোচনা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।